পত্রিকায় খবর প্রকাশের পর রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে বালিশ দুর্নীতির সমালোচনায় তোলপার দেশ বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত এই রূপপুর প্রকল্পে চলতি অর্থ বছরের জন্য বরাদ্দ দেওয়া হয় এগারো হাজার দুইশো তেতাল্লিশ কোটি নব্বই লাখ টাকা প্রশ্ন উঠেছে এই অর্থের সঠিক ব্যবহার নিয়ে প্রতি বছরই অগ্রাধিকার দিয়ে বরাদ্দ বাড়ানো হয় বিদ্যুৎ ও জ্বালানি খাতে কিন্তু জনগণের টাকায় জনগণের উন্নয়নে এই বরাদ্দের কতটুকু কাজে লাগে সে প্রশ্ন কনজিউমার অফ বাংলাদেশ ক্যাবের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা শুধু নয় প্রশ্ন তুললেন যন্ত্র যন্ত্রাংশ সহ সব প্রকল্পেরই ক্রয় খাতে অপচয় নিয়ে উন্নয়ন কর্মকাণ্ডের কোনো সমন্বয় নেই সুতরাং বাজেটের অর্থ ব্যয়ের সক্ষমতা স্বচ্ছতা দক্ষতা এগুলো অনুপস্থিত এখানে অপচয় বাড়ছে দুর্নীতি বাড়ছে গেল কয়েক বছরের বাজেট বরাদ্দের পরিসংখ্যান বলছে দু হাজার পনেরো ষোলো অর্থ বছরে সাড়ে আঠারো হাজার কোটি টাকার বরাদ্দ বেড়ে হয়েছে প্রায় পঁচিশ হাজার কোটি টাকা ফলাফল বেড়েছে উৎপাদন সাতাশটি থেকে গেল নয় বছরে একশো আঠারোটি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সক্ষমতা আঠারো হাজার মেগাওয়াটের মতো যদিও উৎপাদন করা হয় সর্বোচ্চ বারো হাজার চারশো মেগাওয়াট জ্বালানি সংকট মোকাবেলায় যুক্ত হচ্ছে এলএনজি তবে বিশ্লেষকরা বলছেন অভ্যন্তরীণ উৎস থেকে জ্বালানি ব্যবহার বাড়ানোর পদক্ষেপ নেওয়া উচিত আর বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও ব্যবহারের ফারাক দূর করতে কাজ করতে হবে যেগুলো আমাদের জরুরি প্রকল্প সেগুলোর অর্থায়ন ঠিক করতে হবে সেটা পুরনো প্রকল্প চলমান প্রকল্পের অর্থায়ন এবং নতুন প্রকল্প যদি কিছু থেকে থাকে সেগুলোর অর্থায়ন করতে হবে বর্তমানে যে অবস্থা তাতে তো আমাদের আমি মনে করি মাল্টি প্রং সলিউশন দরকার আমার সেই ক্ষেত্রে দেশীয় জ্বালানি উৎপাদন অনুসন্ধান এবং উৎপাদনের পিছনে অর্থ ব্যয় দু হাজার একচল্লিশ সালের মধ্যে ষাট হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নির্ধারণ করেছে সরকার সে লক্ষ্য পূরণে প্রয়োজনে যাচাই বাছাই করে অগ্রাধিকার ভিত্তিক প্রকল্পে অর্থায়নের পরামর্শ বিশ্লেষকদের সানবির রুপল সময় সংবাদ ঢাকা